আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গণিতবিদের আজকের ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি ভাগ করার পদ্ধতির চারটি অঙ্ক নিয়ে হাজির হয়েছি। অনুশীলনী 4.2 এ দেওয়া আছে, প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশিকে ভাগ করো। এখানে আমি এই চ্যাপ্টারের প্রথম চারটি অঙ্কের আনসার আপনাদের সাথে আজকে আলোচনা করব। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিও শুরু করার আগে আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা যদি আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আমাদের ভিডিও যদি ফেসবুকে দেখতে চান তাহলে ফেসবুকে আমাদের পেজে ফলো করুন, কারণ আমরা নিয়মিত ষষ্ঠ থেকে দশম শ্রেণী শিক্ষার্থীদের জন্য পাঠ্য বইয়ের অঙ্কের সমাধান আপলোড করি। এখানে অনুশীলনী 4.1 এর প্রথম প্রশ্নটি হচ্ছে 45a^4 প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি হচ্ছে 9a^2। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করব, অর্থাৎ 45a^4 কে আমরা 9a^2 দ্বারা ভাগ করব। আমরা আনসারে প্রথমেই লিখব 45a^4 বাই 9a^2। পরবর্তী লাইনে আমি সংখ্যাগুলো লিখলাম 45 ইন্টু, এখানে যেহেতু a^4 মানে a4টা, এখানে a4টা লিখে নিলাম এবং নিচে 9 ইন্টু, তারপরে a, এখানে 2টা, a^2 মানে a2টা, তাই 2টা লিখে নিলাম। তারপর জাস্ট নর্মাল ভাগ যেভাবে করতে হয়, 45কে যদি 9 দ্বারা ভাগ করি তাহলে হবে 5, এবং এখানে a 2টা 2টা করে বাদ দিলে এখানে বাকি রয়ে গেছে 2টা a, তাহলে আনসার হচ্ছে 5a^2। একইভাবে দ্বিতীয়টার ক্ষেত্রে একটু আলাদা, এখানে মাইনাস আছে, -24a^5, এবং দ্বিতীয় রাশিটি হচ্ছে 3a^2। আমরা প্রথম রাশিটি লিখে নিলাম -24a^5, আর নিচে লিখলাম 3a^2। এখানে আমরা আবারও আগেটার মতোই -24 ইন্টু a, যেহেতু 5টা, তাই এখানে 5টা a লিখলাম এবং নিচে লিখলাম 3 ইন্টু 2টা a। তারপর এখানে আমরা 3 দ্বারা যদি 24কে ভাগ করি তাহলে হবে 8, যেহেতু এখানে মাইনাস আছে তাই এখানে 8 এর সাথেও মাইনাস। আনসারটি হচ্ছে -8a³। 3 এবং 4 এর আনসার আমি দেখাচ্ছি। এখানে প্রশ্নটি হচ্ছে 30a^4x³ কে -6a^2x দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমরা উপরে 30a^4x³ লিখে নিলাম এবং নিচে -6a^2x লিখে নিলাম। আবারও আগের অঙ্কের মতোই 30 লিখলাম, এ যেহেতু 4টা তাই 4টা এ, এবং এক্স এখানে 3টা তাই 3টা লিখলাম, এবং নিচে -6 ইন্টু, আবার এ 2টা, এক্স 1টা। তাহলে এখানে যদি আমরা আবারও ভাগ করি তাহলে 6 দ্বারা যদি 30কে ভাগ করি তাহলে হচ্ছে -5। মাইনাস হওয়ার কারণ হচ্ছে এখানে মাইনাস ছিল, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে -5, এবার এ এখানে 2টা ছিল, এখানে ছিল 4টা, 4টা থেকে 2টা গেলে আর থাকে 2টা a^2, এবং এখানে এক্স ছিল 3টা, 1টা বাদ দিলে এখানে x^2। আনসার হচ্ছে -5a^2x^2। চতুর্থ অঙ্কটির প্রশ্ন হচ্ছে -28x^4y³z^2। এটা প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি হচ্ছে 4xy²z। আবারও আমরা প্রথম রাশি উপরে এবং দ্বিতীয় রাশি নিচে লিখলাম, আবার সংখ্যাগুলো লিখলাম, এখানে x যেহেতু 4টা তাই এখানে 4টা, y 3টা, এবং z 2টা লিখলাম, এবং নিচে সেমভাবে 4 ইন্টু x 1টা, y 2টা, এবং z 1টা। এখানে 4 দ্বারা যদি 28কে ভাগ করি তাহলে হবে 7, এখানে মাইনাস ছিল তাই এখানেও মাইনাস, এখানে x ছিল 4টা, 1টা গেলে হয় 3টা, এখানে y ছিল 3টা, আর 2টা বাদ দিলে হচ্ছে আর 1টা শুধু, z ছিল 2টা, 1টা বাদ দিলাম তাহলে হচ্ছে আর 1টা। এটার আনসার হচ্ছে -7x³y³z। এখানেই সবগুলো অঙ্কের আনসার শেষ। আশা করি আপনাদের অঙ্কগুলো বুঝতে কোনো অসুবিধা হয়নি। এই চ্যাপ্টারের বাকি অঙ্কগুলো আমি আগামীতে আপলোড করব, তাই আপনারা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই ধরনের অঙ্কের সমাধান পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।